ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করল সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই খোঁজ রাখছেন আজহার লিমন, চলে যাচ্ছি তার কাছে। লিমন, জানাবেন আমাদেরকে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? মিম, গেল সরকারের আমলে করা যে আইন, যে সন্ত্রাস বিরোধী আইন 2009, অর্থাৎ আওয়ামী লীগ সরকার 2008 সালে ক্ষমতায় আসার পরের বছর যে আইনটি প্রণয়ন করেছিল, তো সেই আইনের একটি ধারার বলেই কিন্তু নানান ধরনের সন্ত্রাসের সাথে জড়িত থাকার অভিযোগে, বা সরকারের ভাষায় যেটি হত্যা নির্যাতন সহ 7টি অভিযোগের কথা তারা বলেছে, আরও অনেক অভিযোগের কথা ওখানে লেখা আছে, যে নানাবিধ অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সরকারের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে কিন্তু প্রজ্ঞাপনের মাধ্যমে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। এবং এই প্রজ্ঞাপন আসার পরই আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু উল্লাসে ফেটে পড়েছেন। তারা মূলত এই সন্ধ্যা 8:30 থেকে তাদের ভিসি চত্বরে, বিশেষ করে ভিসির বাসভবনের সামনে এই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষেধের দাবিতে তারা এখানে একটা অবস্থান কর্মসূচি নিয়েছিল। তো এই মিছিলটি বিজয় একাত্তর সহ কয়েকটি হলের সড়কগুলো প্রদক্ষিণ করতে করতে আবার যখন ভিসির বাসভবনের সামনে তারা অবস্থান নিচ্ছে, এর মধ্যেই আসলে খবর আসে যে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, প্রজ্ঞাপন জারি হয়েছে সেই নিষিদ্ধের। তো এরপর তাদের ওই প্রতিবাদ বা দাবির যে মিছিলটি বা কর্মসূচিটি, সেটি কিন্তু বলা যায় আনন্দ মিছিলের রূপ নিয়েছে, এবং সেখান থেকে আনন্দ মিছিল করতে করতে এই ছাত্রলীগের এই নিষিদ্ধের প্রতি অভিবাদন জানাতে জানাতে ওই শিক্ষার্থীরা এই রাজভাস্কর্যে আসে। এবং তখন আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের এক ধরনের একদম প্রায় 15-20 জন নেতা, নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী, তারা কিন্তু বক্তব্য করেছেন। এবং সবশেষে আমরা দেখলাম যে তাদের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো নতুন করে তাদের নেতৃত্বে একটা পুনর্বণ্টন করেছে, যেখানে আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ আহ্বায়ক তিনি এসেছিলেন, তার সঙ্গে সার্জেস আলম, যিনি এখন জুলাই স্মৃতি যে ফাউন্ডেশন, শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটা দায়িত্বে আছেন, তারা আসার পর তাদেরকে নিয়ে এক ধরনের উল্লাস আবার দ্বিতীয় দফা আমরা দেখেছি, মিষ্টি বিতরণের মতো ঘটনা ঘটেছে। এখানে উপস্থিত যারাই আছেন তারা, যেমন হাসনাত আবদুল্লাহ বলেছেন ঈদের শুভেচ্ছা, তো তারা এই আনন্দটাকে ঈদের আনন্দ হিসেবে দেখছেন। এর বড় কারণ হলো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের একটা গণ আন্দোলনের মুখে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তারা কিন্তু এই ছাত্রলীগের দ্বারা নানানভাবে নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছেন। এবং এই যে আন্দোলনটির মুখে শেষমেশ এই সরকার পালিয়ে গেল, সেই আন্দোলনটি দমনে এক ধরনের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছে কিন্তু ছাত্রলীগ। নানানভাবে নির্যাতনের কথা তারা তাদের আজকের বক্তৃতায়ও কিন্তু বলেছে, তো যেই কারণে তারা বেশ খুশি। তারা এটি বলেছেন যে আসলে আড়াই মাস পরে যে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে জন্য সাধুবাদ জানিয়েছে, তবে তারা বলছে যে এই সিদ্ধান্তটি আগেই বাস্তবায়ন করা উচিত ছিল, এবং ছাত্রলীগ নিষিদ্ধের এই দাবি পূরণ করলেই শুধু হবে না। তারা বলেছে যে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে গেল সরকারের আমলের যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগের যে আরও যে সহযোগী সংগঠনগুলো, তাদের নিষিদ্ধেরও কিন্তু দাবি তারা এখান থেকে তুলেছে। এবং তারা বলেছে যে এই যে তাদের এই দাবির ব্যাপারটি সেটি কিন্তু চলমান থাকবে, এবং তাদের ভাষায় বা বলেছে যে যেহেতু এরা গণঅভ্যুত্থান বিরোধী ছিল, এই বিপ্লবের বিরোধী ছিল, এটি গণমানুষেরও দাবি। এবং যেটি আমরা দেখলাম যে এইখান থেকে ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে আগামীকাল তার একটি কর্মসূচিও ঘোষণা করেছে, এটি তো তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল যে আগামীকাল এই রাজু ভাস্কর্যে আবার তারা জড়ো হবে এবং এই ছাত্রলীগ নিষিদ্ধের কারণে আনন্দ মিছিল করবে। এবং তারা এই কর্মসূচি, তারা বলেছে যে সারা দেশব্যাপী এই ছাত্র জনতা বিভিন্নভাবে এই কর্মসূচি পালন করবে। এবং আমরা যেটি দেখেছি যে এই যে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, রাষ্ট্রপতিকে অপসারণের দাবি ওঠার পর রাষ্ট্রপতি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল, পরবর্তীতে একটা পত্রিকার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী পদত্যাগ নিয়ে যে বিতর্কটি তৈরি হয়েছে বা যে প্রশ্নটি উঠেছে রাষ্ট্রপতির দুই ধরনের বক্তব্যের প্রেক্ষিতে, তারই একটা
ধারাবাহিকতায় আমরা বহুদিন পরে এই ছাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেরকম একটা সরব পরিস্থিতি ছিল, প্রত্যেকদিনই একটা আন্দোলনের একটা মিছিল স্লোগান দেখা যেত, আজকেও তেমন একটা পরিস্থিতি দেখছি। তো এই এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নিষিদ্ধের যে খবরটা আসলো সেটিতে কিন্তু তারা বেশ খুশি, তারা নানানভাবে এটিকে উদযাপনেরই চেষ্টা করছে এবং আগামীকাল যে একটা আনন্দ মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছে সেখানে হয়তো তারা আবারও জড় হবে। তো মিমেই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই সংক্রান্ত খবরের আমার কাছে থাকা সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন।